অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃষ রাশি নভেম্বর মাস কেমন যাবে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। অনেকেই কমেন্ট করছেন যে স্যার আমি রাশি থেকে দেখব না লগ্ন থেকে দেখব। দেখুন, আপনি চন্দ্র রাশি থেকেও এই রাশিফলটি দেখতে পারেন এবং আপনি লগ্ন থেকেও দেখতে পারেন এবং রবি থেকেও দেখতে পারেন। কারণ দেখুন, লগ্ন হচ্ছে আপনি নিজে, রাশি অর্থাৎ চন্দ্র হচ্ছে আপনার মন এবং রবি হচ্ছে আপনার আত্মা। অর্থাৎ এই তিনটা ভাবের উপরই কিন্তু আপনারা এই রাশিফলটি দেখতে পারেন। তবে কেউ কেউ বলছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, প্রথমে আমি এই কথাটা বলবো, এটা মিলা সম্ভব নয়। কারণ কি আপনাকে এটা বলি, এটা হচ্ছে গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যদি আপনার শুভ দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে তাহলে এই রাশিফল আপনি অনেকটাই আপনার জীবনের সাথে মিলে যাবে। এবং শুভ গ্রহের দশা মানে গ্রহের অবস্থান যদি থাকে বাই বার্থ চার্ট, এই গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনারা সেই শুভ ফলগুলো কিন্তু পাবেন। আর যদি না থাকে তার নেগেটিভ ফলগুলো, যেটা আমি যেটা বলবো তার সেক্ষেত্রে তার উল্টোটা হতে পারে। কারণ আপনার তো শুভ দশা অন্তর্দশা চলছে না বা আপনার তো গ্রহের প্লেসমেন্ট ঠিক নাই বাই বার্থ চার্ট, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে নাও মিলতে পারে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, ওর এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য। যদি আপনারা ইচ্ছুক থাকেন আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আপনার সঠিক সময়ে রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, বৃষ রাশি নভেম্বর মাস কেমন যাবে মাসিক রাশিফল। দেখুন, এ মাসে রাশিতেই এই রাহু গ্রহের অবস্থান এবং রাহু এটা দীর্ঘদিন ধরে 18 মাস আপনাদের রাশিতেই অবস্থান করবে এবং রাশির পঞ্চম স্থানে শুক্রের অবস্থান, রাশির ষষ্ঠ স্থানে বুধ গ্রহের অবস্থান। অর্থাৎ তুলা রাশিতে বুধ গ্রহের অবস্থান সেটা 23 নভেম্বর থেকে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং এই রাশির ষষ্ঠ স্থানে আবার রবি গ্রহেরও অবস্থান করছে। এবং এর পাশাপাশি রাশির অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থান, অষ্টমপতি অষ্টম স্থানে অবস্থান এবং রাশির নবম স্থানে শনি সক্ষেত্রিক অবস্থান করছে এবং দ্বাদশপতি মঙ্গল আপনার একাদশ স্থানে মীন রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে এবং 14 নভেম্বর থেকে এই মঙ্গলও বকরি থেকে মার্গী হবে এবং 28 নভেম্বর এই বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে এবং 16 নভেম্বর রবি তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে এবং এর সাথে সাথে এই শুক্র এই 16 নভেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে গমন করবে। তো কী ফল হতে চলেছে, অর্থাৎ এই বৃষ রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে আমি একটি সার্বিক বিচার করতে চলেছি, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। দেখুন, আপনাদের রাশির পঞ্চম স্থানে, প্রথমে আমি আসি শরীরের পার্টটা, শারীরিক পার্টটা, আপনাদের পঞ্চম স্থানে শুক্রের অবস্থান, আপনাদের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে, আপনাদের শরীরের দিক পার্টটা কিন্তু এ মাসে বিশেষ ভালো যাবে, অর্থাৎ শারীরিক অসুস্থতাটা কিছুটা হলেও আপনাদের কমবে। যাদের শুক্রের দশা বা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা কিন্তু ভালো যাবে। আমি বারবার মেনটেন করছি, শুক্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্তদশা যাদের চলছে তাদের শারীরিক পার্টটা কিন্তু ভালো যাবে। এবং একাদশ স্থানে মঙ্গল সপ্তম দৃষ্টি শুক্রের ওপর পড়ছে, অর্থাৎ পঞ্চমভাবে পড়ছে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগা বা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ চোট আঘাত দুর্ঘটনা হওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দ্বাদশপতি একাদশভাবে বকরি অবস্থায় অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে, এদিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। এবার আসি কর্মের দিক। দেখুন, আপনাদের রাশির দ্বিতীয় পতি এবং আপনাদের রাশির পঞ্চম পতি এই বুধ
আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। কর্মকেন্দ্রের দিকটা কিন্তু ভালো, কর্মপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে এবং আপনাদের ধন ভাগ্যটা কিন্তু ভালো। দ্বিতীয় পতি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, ইনকাম কিন্তু হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ঋণ হয়ে যাওয়ারও সম্ভাবনা, অর্থাৎ আয় ব্যয় আপনাদের কিন্তু এ মাসে সমান থাকবে। এবং কর্মের দিকটা, চাকরির দিকটা কিন্তু আপনাদের ভালো, কর্মপ্রাপ্তি, যাদের বুধের দশা চলছে, বুধের অন্তদশা চলছে বা বুধের প্রত্যন্ত দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো। কারণ দেখুন, আপনাদের পঞ্চম পতি এই বুধ ষষ্ঠভাবে এবং ষষ্ঠপতি এই শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় পতিকে নিয়ে এই ষষ্ঠভাবে অবস্থান, কর্মের দিকটা কিন্তু ভালো। এবং এর সাথে সাথে আপনারা, আপনাদের চতুর্থপতি এই রবি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, চাকরির দিকটা কিন্তু, কর্মের দিকটা কিন্তু আপনাদের খুলতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু কাটবে। যাদের বুধের দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে এবং রবির দশা অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলছে, অর্থাৎ ষষ্ঠভাবে রবি, আপনাদের কর্মর দিকটা কিন্তু ভালো দিবে। অর্থাৎ যাদের রবির দশা বা রবির মহাদশা, রবির অন্তর্দশা বা রবির প্রত্যন্তদশা চলছে বা বুধের মহাদশা, বুধের অন্তর্দশা বা বুধের প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরির পাঠটা কিন্তু ভালো। কিন্তু যাদের শুক্রের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মহানির যোগ, কর্ম চলে যাওয়ার ভয়, শুক্রের যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বরাশি হলো কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আসবে। এবার আসি শিক্ষার দিকটা। দেখুন, আপনাদের চতুর্থপতি এই রবি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের, আপনারা সফলতা পাবেন। শিক্ষার দিকটা কিন্তু মোটামুটি মধ্যম। এর সাথে সাথে জানাই আপনাদের দাম্পত্য জীবন, দেখুন দ্বাদশভাবে কেতুর অবস্থান, অর্থাৎ বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে, অর্থাৎ দাম্পত্য পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আপনার সমস্যা আসবে এবং পারিবারিক ঝুটঝামেলা, অর্থাৎ দাম্পত্য ঝুটঝামেলা বাড়বে। যাদের কেতুর দশা, মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে, সবার জন্য নয়। কিন্তু এর সাথে সাথে এই রবি যখন 17 নভেম্বর আপনার বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রেও আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু সমস্যা আসবে, ছুট ঝামেলা, অনেক সময় মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা, অশান্তি, ঝগড়া, পারিবারিক কন্দল, এই জায়গাগুলো কিন্তু আসবে। যদি যাদের রবির দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রথমদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, আপনারা নোট করুন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পারিবারিক অশান্তি হবে যাদের মহাদশা, অন্তর্দশা এবং প্রথমদশা চলছে। এবং এর সাথে সাথে আপনার রাশির অষ্টম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং আপনাদের একাদশপতি এই বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের লাভ সফলতার জায়গা এবং অষ্টম স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ইনকাম যোগটা কিন্তু দিবে, আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু দিবে এবং পাশাপাশি খরচা বা ঋণ হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু তৈরি করবে। হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ ঋণ হয়ে যাওয়া, যাদের বৃহস্পতি মহাদশা, বৃহস্পতি অন্তর্দশা, বৃহস্পতি প্রত্যন্তদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটবে, অর্থাৎ প্রাপ্তির জায়গাটা, হঠাৎ প্রাপ্তি এই জায়গাটা কিন্তু ঘটাবে। এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির ঠিক নবম স্থানে শনি অবস্থান করছে, সকেত্রিক নবমপতি নবমভাবে অবস্থান এবং সপ্তম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ পরাক্রমভাবে, আপনাদের এই সময় পরাক্রম কমবে, অর্থাৎ আপনাদের কাজের এনার্জিটা কিন্তু এই 20 নভেম্বর অবধি কিন্তু অনেকটাই কম থাকবে এবং ছোট ভাই বোনদের সঙ্গে মতান্তর এবং কাজের জায়গাতে এনার্জি না পাওয়া, কাজের জায়গাটা পিছিয়ে আসা, অর্থাৎ কাজের জায়গাটা কিছুটা হলো সমস্যা, অর্থাৎ কাজ করতে না চাওয়া, এই জায়গাগুলো কিন্তু হবে। অর্থাৎ এই শনির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের তৃতীয় হবে। যদি আপনাদের রাশিচক্রে শনি ভালো থাকে তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে না, অর্থাৎ আপনাদের বাই পার্চার শনি ভালো আছে তাহলে কিন্তু আপনাদের এই পরাক্রম ভাবটা মোটামুটি ভালো থাকবে। এবং 20 নভেম্বর এই বৃহস্পতি যখন আপনাদের মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনির সাথে, এবং সরাসরি
বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের পরাক্রমভাবে তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ সেই সময় আপনাদের পরাক্রমটা কিন্তু বাড়বে, কাজের এনার্জি কিন্তু আপনাদের বাড়বে, আপনাদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভ ব্যাপারটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্র দেখুন, সন্তানের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এই বুধ আপনাদের রাশি ষষ্ঠভাবে এবং ষষ্ঠপতি শুক্র রাশির পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের মিশ্র ফল দিবে। অর্থাৎ সন্তানের দিকটা মোটামুটি ভালো, কিন্তু শারীরিক পার্টটা নিয়ে সন্তানদের দিকটা একটু হলো টেনশনের দিক কিন্তু বাড়িয়ে তুলবে আপনাদেরকে শারীরিক পার্টটা নিয়ে। এর সাথে সাথে জানায় আপনাদের দ্বাদশপতি মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং বকরি অবস্থায় 14 নভেম্বর থেকে, যদিও এটা মার্গী হয়ে যাচ্ছে, এবং এই একাদশপতি অষ্টমভাবে অবস্থান, অর্থাৎ আপনাদের আয় ব্যয় অর্থাৎ যেমন ইনকাম তেমন ব্যয়, নো সেভিং, অর্থাৎ কোনো সেভিং কিন্তু করতে পারবেন না, অর্থাৎ স্ট্যাটাস কো, এক কথায় স্থগিতই জিনিস, যেমন ছিলেন তেমন থাকবে। আপনি 10 টাকা ইনকাম করে 10 টাকা কিন্তু আপনার খরচ হবে এই মাসে, অর্থাৎ ইনকামের আয় ব্যয়টা কিন্তু সমান থাকবে। যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে বা মহাদশা অন্তর্দশা প্রথম দশা চলছে বা বৃহস্পতির মহাদশা অন্তর্দশা এবং প্রথম দশা চলছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ আয় ব্যয় সমান, যা ইনকাম করবেন তাই কিন্তু আপনাদের খরচ হয়ে যাবে। এর সাথে সাথে বলি নবমভাবে এই শনির অবস্থান, নবমভাবে নবমপতির অবস্থান, যাদের রাশিচক্রে শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে, শনির প্রথম দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ আসবে। ধর্মীয় ক্ষেত্রে আপনার ধর্মীয় যাত্রা, কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ লাভ দিবে, টেকনিক্যালির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, যারা ছোটোখাটো ব্যবসা করছে, ছোটোখাটো ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আপনাদের দেখা দিবে, অর্থাৎ ছোটোখাটো ব্যবসা, খুব বড় ব্যবসায় তাদের ক্ষেত্রে পরিবর্তন দেখা দিবে। এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা শেয়ার থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, শেয়ার বা লটারি এই জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা কিন্তু আছে। রাশিতে রাহুর অবস্থান এবং রাশিতে যে এই 18 মাস রাহু অবস্থান করবে, যে সবসময় যে একই রকম ফল দিবে তা কিন্তু দিবে না, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনার শুভ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা কিন্তু নিয়ে আসবে। তো এ যদিও এই জায়গাতে রাহু তুঙ্গ গৃহ, কিন্তু কোন কোন নক্ষত্রে যাচ্ছে, কোন কোন পায়াতে যাচ্ছে এই জায়গাগুলো দেখা দরকার আছে। এবং দ্বাদশপতি একাদশ স্থানে অবস্থান করছে, সফলতার জায়গাটা কিন্তু আপনাদের থাকবে, এবং আবার পাশাপাশি এই একাদশপতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে, অর্থাৎ মৃত্যুর ঘরে, কাজের ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ আপনাদের বাধা বিপত্তির উপর দিয়ে আপনাদেরকে অতিবাহিত হতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাকসেসটাও কিন্তু আপনারা পাবেন, কাজের ক্ষেত্রে সাকসেসটাও কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ বৃষ রাশির এই ধনপতি এই বুধ আপনাদের ষষ্ঠভাবে যখন অবস্থান করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ইনকাম যোগটা কিন্তু ভালো দিবে। এবার আসি বিবাহের ব্যাপারটাতে। দেখুন, এই যে শিক্ষার ব্যাপারটাতে আপনাদেরকে আবার বলে দিই, শিক্ষার ব্যাপারে আপনাদের এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার ঠিক রাশি চতুর্থ স্থানে, শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ শিক্ষার জায়গাটা আপনাদেরকে খুব ভালো দিবে। এর সাথে সাথে বিবাহ কেন্দ্রিক সমস্যাটা যখন আপনাদের আসছে, এই সময় কিন্তু বিবাহের জায়গাটা মঙ্গল আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং সাকসেসের জায়গা বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের দিবে। প্রেম প্রণয় প্রীতির জায়গাটাতে আপনাদের কিন্তু সফলতা আসবে, অর্থাৎ প্রেমের জায়গাটাতে সফলতা কিন্তু আপনারা পাবেন এই মাসে। প্রেমজ সম্পর্কে যারা লিপ্ত আছেন পঞ্চমভাবে শুক্রের অবস্থান, প্রেমের সাকসেস, প্রেম প্রণয়ের জায়গাতে আপনাদের লাভ লাইফটা কিন্তু আপনাদের ভালো যাবে। এই হচ্ছে বৃষ রাশির
মোটামুটি নভেম্বর মাস কেমন যাবে এটা আমি আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। যদিও আপনাদের দশা অন্তর্দশা এবং একান্তই নিচু কি আপনাদের ছক কিন্তু আপনাদেরকে দেখতে হবে, আপনাদের গ্রহগত অবস্থান কি আছে